আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। মেহেরিন জুয়েলার্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। যে সোনা কিনছেন সেটা আসল তো? স্বর্ণ কিনতে গিয়ে বা স্বর্ণের গহনা বানাতে গিয়ে স্বর্ণকারদের ফাঁদে পড়ে নকল সোনা কিনে ফেলছেন না তো? খাঁটি সোনা চেনা আসলে একটি কঠিন ব্যাপার, কারণ আমাদের শপিংয়ের বিভিন্ন অভিজ্ঞতা থাকলেও সচরাচর সোনা কিনতে গেলেও একটু হিসেব করতে হয়, কারণ সোনার দাম অনেকের কেনার সাধ্যের বাইরে। যা কিছুই হোক না কেন, খাঁটি সোনা চেনা তো দরকার। বিয়ে, জন্মদিন ও প্রিয়জনের জন্য সোনার যে কোনো উপহার হতে পারে অবাক করার একটি বিষয়। অনেকে খরচ বাঁচাতে গিয়ে স্বর্ণকারদের ফাঁদে পড়ে নকল সোনা কিনে ফেলেন। আসুন জেনে নেই খাঁটি সোনা চেনার কিছু সহজ ঘরোয়া উপায়। 24 ক্যারেটের সোনা, আসল সোনা আসলে 24 ক্যারেটের সোনা, তবে 24 ক্যারেটের সোনা দিয়ে গহনা তৈরি হয় না, কারণ সেটা এত নরম হয় যে গয়না তৈরি করা সম্ভব হয় না। গয়না তৈরির জন্য মূলত 22 ক্যারেটের সোনা ব্যবহার করা হয়, যার মধ্যে 91.66% সোনা থাকে। সোনায় লোহা মেশানো, সোনায় যদি লোহা মেশানো থাকে তাহলে চুম্বক ধরলেই সেটা টেনে নেবে। সোনায় লোহা মেশানো আছে কিনা তা চুম্বক ব্যবহার করে অবশ্যই আপনি পরখ করে নিতে পারেন। রাসায়নিক ও অ্যাসিড, বাজারে কিছু রাসায়নিক এবং অ্যাসিড আছে যেগুলো ব্যবহার করে সোনার গুণগত মান যাচাই করা সম্ভব। ওই রাসায়নিক বা অ্যাসিড খাঁটি সোনার সংস্পর্শে এলে কোনো রকম বিক্রিয়া হয় না, কিন্তু যদি নকল সোনা বা খাত সোনাতে ওই রাসায়নিক বা অ্যাসিড ব্যবহার করা হয় তাহলে সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং সেটার ক্ষয় হবে। হোয়াইট ভিনেগার, একটা গ্লাসে কিছু পরিমাণ হোয়াইট ভিনেগার নিয়ে তার মধ্যে সোনার গহনাটি 15 মিনিট ডুবিয়ে রাখুন, তারপর গ্লাস থেকে গহনাটি বের করে নিন। যদি খাঁটি স্বর্ণ হয় সেটা আগের মতোই চকচকে থাকবে, আর যদি নকল সোনা হয় তাহলে দেখবেন তার ঔজ্জ্বল্যতা হারাবে। সাদা চিনেমাটির প্লেট, সাদা চিনেমাটির একটা প্লেটের সাহায্যে আপনি সোনা যাচাই করতে পারেন। সোনার গয়না চিনেমাটির প্লেটে ঘষে দেখুন, যদি প্লেটের উপর কালো দাগ পড়ে তাহলে বুঝতে হবে সোনা নকল, আর যদি হালকা সোনালি রং পড়ে তাহলে বুঝতে হবে সেটা আসল সোনা। 2 গ্লাস পানি, একটা গভীর পাত্রের মধ্যে 2 গ্লাস পানি নিন, সেই পাত্রে কিনে আনা সোনার গয়না ফেলে দেখুন সেটা ভাসছে কি না, যদি ভাসে তাহলে বুঝতে হবে সেটা নকল সোনা, কারণ আসল সোনা পানিতে ভাসবে না। কামর, হালকা কামর দিয়ে ধরে থাকুন সোনাটি, যদি আসল সোনা হয় তাহলে সোনার উপর কামড়ানোর হালকা দাগ পড়বে, আর যদি নকল সোনা হয় তাহলে দাগ পড়বে না। ঘাম, ঘামের মাধ্যমেও কিন্তু আমরা খাঁটি সোনা পরীক্ষা করতে পারি, সেটা হচ্ছে ঘামের সংস্পর্শে এলেও আসল সোনাতে কখনোই ঘামের গন্ধ ধরে না, যদি ঘামের গন্ধ ধরে তাহলে বুঝতে হবে এটি খাঁটি সোনা নয়। ধরুন আপনি একটি সোনার গহনা ব্যবহার করছেন, আপনি ঘেমে যাচ্ছেন, গহনাটা খুলে রেখে দিলেন, পরে দেখলেন যে ওই গহনার মধ্যে আপনি ঘামের গন্ধ পাচ্ছেন, তার মানে এই গহনাটি খাঁটি সোনার গহনা নয়। তো এভাবেই বিভিন্নভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতেই বাড়িতেই নিজে নিজেই খাঁটি সোনা যাচাই করতে পারবেন। আপনি নিশ্চিত হওয়ার জন্য এখানে উল্লেখিত অনেকগুলো পদ্ধতির মধ্যে একাধিক পদ্ধতি আপনি ব্যবহার করলে নিশ্চিত হতে পারবেন যে এই সোনাটি খাঁটি নাকি ভেজাল। তার মধ্যে সবচেয়ে পরীক্ষিত হচ্ছে রাসায়নিক বা অ্যাসিড, নর্মালি নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, এছাড়াও অনেক ধরনের রাসায়নিক আছে যেগুলোর মাধ্যমে সোনার কত ক্যারেটের সেটা পর্যন্ত বোঝা যায়। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।